দেখুন, AK-47 নিয়ে গোলাগুলি নয়, ক্রিকেট খেলছে। ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় খেলাধুলার দিক দিয়ে প্রথমেই যে ক্রিকেট, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সাফল্য সে কথাই বলে। তবে এই খেলা এখন আর কেবল সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গিরাও সুযোগ পেলে ক্রিকেট খেলে বিনোদিত হন। ভিডিওটিতে দেখা যাচ্ছে পিঠে AK-47, হাতে ব্যাট বল। এখানেই শেষ নয়, বোলারের প্রান্তের উইকেটের জায়গাতেও মাটিতে পোঁতা রয়েছে AK-47। আর এভাবেই কাশ্মীরের এক বাগানের মধ্যে নিশ্চিন্তে জঙ্গিরা ক্রিকেট খেলছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। একটি ইংরেজি নিউজ চ্যানেলে প্রথম দেখানো এই ভিডিওটি দক্ষিণ কাশ্মীরের কোনো একটি জায়গার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে অস্ত্র নিয়ে তারা নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে নিরাপদ মানুষের প্রাণ কেড়ে নেন, সেই অস্ত্র এখন যে তাদের অবসরের বিনোদন যোগাচ্ছে তা সহজেই অনুমেয়। তবে এই জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য তা জানা যায়নি, কিন্তু প্রকাশ্যে আসার পরই মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।